এবার আরেকটা হাদিস শুনেন মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 2260 আগেরটা 22007 এটা হলো 2260 50 এর বড় 60 এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম এটা শুনেন না আপনারা অনেকে কিতাবটা এই কিতাবের হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চার ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক কয় ব্যক্তিকে চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার ব্যক্তিকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খমরি যে মদ খায় শরাব পান করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার আকিলুর রিবা যে সুদ খায় তাকে জান্নাত না দেওয়া জান্নাতে নিয়ামত তারকে না দেখানো এটাই আল্লাহর হক তিন নাম্বার আকিলু মালিল ইয়াতিম ইয়াতিমের মাল অন্যায়ভাবে পেটে যদি ঢুকায় আল্লাহ তার জান্নাত না দেওয়াটাই হক চার নাম্বার আকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান ওই সন্তানকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক কথাগুলো মনে থাকবে এবার সর্বশেষ হাদিসটা আপনাদের জন্য না শুধু আমার জন্য বলি সবার জন্য সর্বশেষ হাদিস আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস 3331 3331 এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এমন একটা জামানা আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা নবী বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সবাই সুদ খাবে সবাই এমন একটা জামানা আসবে যে জামানায় সবাই সুদ খাবে হ্যাঁ হয়তো সুদের অপরাধটা সবার হবে না কিন্তু অজান্তে না জেনে অনেকের পেটের মধ্যে অন্যরা সুদ ঢুকাইয়া দিবে নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় সুদের এত সয়লাভ হবে চারিদিকে আমার আপনার পেটে যেই চাউল ঢুকতেছে ওই চাউলগুলো অনেক সুদি কারবারের মাধ্যমে এক্সপোর্টিং ফুডের কারবার হবে এক্সপোর্ট ইনপোর্টের যেই কারবার এটা সুদি কারবার ছাড়া সম্ভব না এই যে আমি আপনি জামা গায়ে দিলাম এই কাপড়গুলোও সুদি কারবারের মাধ্যমেই আসে নবীজি বলেন এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে সবাই এরপরে কি বলে দেখেন ওয়াইন লাম ইয়াকুলহু যদিও সবাই প্রকাশ্যে সুদ না খায় আসবাহু মিন বুখারির রিবা সুদের গন্ধ সুদের গরম সবার গায়ে লাগবে সুদের গরম সুদের হাওয়া সবার গায়ে লাগবে কয় না খাইলেও প্রকাশ্যে না খাইলে হাওয়া লাগবে কেন কারণ আপনি যে সমাজে আছেন ওই সমাজের আটজন সুদ খায় আর ওদের কারবারই তো আপনার পেটে খাবার যায় আপনার পেটে যে লাউ যায় কুমড়া যায় আলু যায় তো দেখবেন যারা কারবারি যারা সিন্ডিকেট করছে ওখানে সুদের কারবার হচ্ছে তো আমার আপনার পেটে যে সুদের গন্ধ লাগেই তো খাবারটা যাচ্ছে যদি আমি আপনি হালাল টাকা দিয়ে কিনতেছি তো নবীজি বললেন মানুষ এত সুদের কারবার হবে মানুষ অজান্তে তার পেটে সুদ ঢুকবে সে তো জানবেই না এই জন্য তো আমরা এবাদতে আমরা যারা অনেকে সুদ না খাই তারাও এবাদতে মজা পাই না কি সদা সত্য না কারণ ওই যে হারাম মিশ্রিত যে কোন দিক দিয়ে আইসা পড়তেছে মুফতি দেলোয়ার সাহেবের নাম তো জানেন আপনারা হুজুর বলছেন যে আল্লামা তাকি উসমানী সাহেব বলেন হুজুরের ওস্তাদ হুজুর ওনার কাছে 11 বছর ছিলেন তো তাকি উসমানী সাহেব না থাকলে হুজুরে ফতুয়া দিতেন তাকি উসমানী সাহেব বর্তমান সারা পৃথিবীর যিনি গত বছর সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান নির্বাচিত হয়েছে হ্যাঁ সারা পৃথিবীতে যে আল্লামা তাকি উসমানী যিনি একজন পাকিস্তানের লোক হয়েও সৌদি আরবের ফতুয়া ফিকহে বোর্ডের মধ্যে যাকে সৌদি আরবের ফিকহি বোর্ড ওই বোর্ডের মধ্যে যাকে আপনার ওখানেও সদস্য বানাইছে বানাতে তারা বাধ্য হয়েছে এত বিদ্যা আল্লাহ তাকে দান করছে তো উনি খানা খায় আর চোখের পানি ছাড়ে হুজুরের এক ছাত্র এটা বলছে তো জিজ্ঞাসা করছে আপনি কান্না করেন কেন কাহারে উম্মতের এই খাদ্যগুলো সুদ মিশ্রিত হয়ে ঢুকতেছে নবীর সামনে আমরা ওলামারা কি জবাব দিব যে ওলামায় কারাম আমরা বুঝাইতে পারি নাই মানুষকে তাই তো মানুষ বুঝতে পারতেছে না খাবার খায় আর কান্না করে এই খাবার সব সুদ মিশ্রিত হয়ে আসতেছে কেন আমরা এরকম আন্তর্জাতিক মাধ্যমে এমন কিছু তৈরি করতে পারলাম না যে আন্তর্জাতিকভাবেও আমাদের এক্সপোর্ট ইনপুটগুলো কেন সুদমুক্ত হবে না ওলামায়ে কারাম আমরা এই ভূমিকা কেন নিতে পারি নাই তো হুজুরের জন্য কাঁদতেছে এটা হুজুরের আরেক ছাত্র শোনাইছে মারকাজুল ইসলামীতে যখন পড়তাম ওখানে আরেকজনের কাছে শুনলাম তো যাই হোক ওলামায়ে কারাম অবশ্যই চোখের পানি ছাড়ারই তো কথা কারণ আমরাই পারি নাই আমরা এমন একটা সমাজ তৈরি করতে পারি নাই যে সমাজে সুদ থাকবে না
সুদমুক্ত একটা ব্যাংক আমরা বানাইতে পারি নাই, সুদমুক্ত একটা আন্তর্জাতিক ব্যবসার পরিমণ্ডল আমরা তৈরি করতে পারি নাই, এই জন্যই তো কী করা। তো এই জন্য বলতেছিলাম প্রিয় মুসলমান ভাইয়ারা, তো যাই হোক, সুদের গন্ধ তো হাওয়া তো লাগবেই সবার গায়ে, কিন্তু সুদ সরাসরি খাওয়া, সুদ দেওয়া, এই ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে। তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিক্ষা, এই বর্ণনা থেকে যে নবীজি হারামকে হারাম করেছেন, হালালকে হারাম হালাল করেছেন, আর আল্লাহ কোরআনের মধ্যে মৌলিক সুন্দর একটা নীতিমালার মধ্যে একটা ডাইরেক্ট বলে দিয়েছেন, ব্যবসার পদ্ধতি এই লাভকে আমি আল্লাহ হালাল করেছি, সুদের পদ্ধতির এই লাভকে আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন এই মাসালার ধারে কাছে না গিয়ে আমরা নিজেরাও জানি কোন জায়গায় সুদের কারবার হয় না হয় ভালো করে জানি, কেন আপনি মাসালা জিজ্ঞাসা করে নিজের সন্দেহের মধ্যে ফেলাইতে চান। আল্লাহ আমাদের সকলকে সন্দেহমুক্ত জীবন যাপন করে যেন আমরা আল্লাহর কাছে ফ্রেশ মুসলমান, খাঁটি মুসলমান হয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।